Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আজকে আবার আমরা ইসলামিক ভিডিওতে আসলাম। ইসলামিক ভিডিওতে আজকে যে ভিডিওটা করব সেটা বিউটিফুল ইসলাম থেকে নেওয়া, এবং যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ যা দেয় আর ধনীদেরই দেন, গরিবেরগুলো বাকির খাতায় থাকে। তো এটা নিয়েই আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন ইতিহাসবিদ, একজন শিক্ষক, একজন বুদ্ধিজীবী এবং একজন অন্যান্য বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর বদরুদ্দিন ওমর। তার একটি সাক্ষাৎকারে একদিন দেখলাম যে তিনি ইসলামিক বিষয়ে বা আল্লাহ বা ঈশ্বরের বিষয়ে অনেকগুলো বেশ মন্তব্য করেছেন। তো সেই মন্তব্যগুলোর আজকেই অ্যান্সার দেবো ইনশাআল্লাহ, এক এক করে সবাই সঙ্গেই থাকবেন। আর এই অ্যান্সারগুলো যে শুধুমাত্র বদরুদ্দিন ওমর স্যার তিনি নিজের মাথায় ধারণ করেন এবং সেগুলো প্রকাশ করেছেন এমন নয়, এরকম হাজারো ব্যক্তি রয়েছে যেগুলো আমাদের আশেপাশেই তারা ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু এই প্রশ্নগুলো তাদের মনের মধ্যে কুড়ে কুড়ে খায়, প্রকাশ করতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। চলুন আমরা তার এই ভিডিওটি একটু দেখি এবং তার একটু একটু করে আমরা তার প্রশ্নগুলো আমরা শুনবো এবং তার জবাব নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা, এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া এক বাঁচের পাতা নড়ে না ইত্যাদি, আল্লাহর ইচ্ছা ছাড়া এক বাঁচের পাতা নড়ে না ইত্যাদি, আল্লাহর ইচ্ছা ছাড়া এক বাঁচের পাতা নড়ে না ইত্যাদি সমস্ত তিনি করছেন। বাক্যটা একটু লক্ষ্য করেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই বাক্যটি বাংলাদেশে প্রচলিত, বহুল প্রচলিত, আরো বেশি প্রচলিত, ব্যাপক বড় একটি ভুল বাক্য, একটি ভুল ধারণা ইসলাম সম্পর্কে, যে বাক্যের সাথে কোরআন এবং হাদিসের কোনোরূপ সম্পর্ক নেই। এই বাক্যের কাছাকাছি একটি বাক্য রয়েছে পবিত্র কোরআনে যেটাকে কনভার্ট করে এই বাক্য বানানো হয়েছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি রেফারেন্সটা এখানে বলছি, এটার উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 59। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যদি গাছের একটি পাতাও খসে মাটিতে পড়ে সেটাও আল্লাহ তাআলা অবগত রয়েছেন। অর্থাৎ এই আয়াত তারা আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন এত সূক্ষ্মতে বিষয় যে গাছের একটি পাতাও যদি খসে মাটিতে পড়ে সেটাও আল্লাহ তাআলার অবগত। বিষয়টা অনেকটা এমন যে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা চলছে, আমি যদি লাইভ টিভিতে দেখি এবং বলি যে মিরপুর স্টেডিয়ামে কী হচ্ছে সেটা আমি এখান থেকে জানি, মিরপুর স্টেডিয়ামে কী হচ্ছে, মিরপুর স্টেডিয়ামে যে খেলা হচ্ছে আমি এখানেই জানি। তবে যদি এরকম বলি যে আমার ইচ্ছাতেই মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে, বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল, বিষয়টা সম্পূর্ণরূপে বিপরীতমুখী। খেলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এটা আমি জানি, ঠিক আছে, তবে আমার ইচ্ছায় খেলা হচ্ছে বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার এই কথাটার ব্যাপারেও একই রকম, যে পাতা খসে মাটিতে পড়ছে এটা আল্লাহ জানেন, তবে এই না যে আল্লাহর ইচ্ছায় গাছের পাতায় নড়ে না, এরকম না। হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা করেন, কিছু ক্ষেত্রে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তার ইচ্ছায় গাছের পাতা নড়া সম্ভব, এটা অসম্ভব কিছু না, তবে সেটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন এত সূক্ষ্মতি বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন। তার মানে বদরুদ্দিন ওমর স্যারের এই কথাটা একেবারেই ভিত্তিহীন এবং অযোগ। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল, তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি, তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। আসলে দুনিয়া যে এত, সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন, যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন, মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, মানুষের মধ্যে তা অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না। তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি, তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি, তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি, হ্যাঁ, এটার কী কারণ থাকতো? এই প্রশ্নের একটা বিরাট বিশ্লেষণ রয়েছে, বাট এই ভিডিওতে এত বিস্তার বলা সম্ভব না। আমি ছোট্ট করে কয়েকটা কথা এখানে বলতে চাই। আল্লাহ যদি দয়ালু হন তাহলে তিনি কেনই বা আমাদেরকে শাস্তি দিবেন বা কেনই বা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন? এই বিষয়টা একটু জটিল চিন্তাভাবনা আমরা করে ফেলি, বাট বিষয়টা খুবই সহজ। ধরুন একটি কাল্পনিক চরিত্র আব্দুর রহিম, এই রহিম নামক যে ব্যক্তি তিনি হচ্ছে বিরাট মহামনুভব এবং বিরাট দয়ালু একজন ব্যক্তি, এলাকার লোকজন তাকে অনেক দয়ালু, অনেক দয়ালু মনে করেন। একদিন একজন লম্পট এই রহিম ভাইয়ের তার ওয়াইফকে অথবা তার বোনকে, তার মমতাময়ী বোন, তাকে ধর্ষণ করলো এবং তাকে হত্যা করে ফেললো। এখন বিচারকের আসনে বসানো হয়েছে এই রহিম ভাইকে। রহিম ভাই বসে রয়েছেন বিচারকের আসনে, তার বাম সাইডে রয়েছে সেই ধর্ষক লম্পট এবং ডানের সাইডে রয়েছে
তার সেই মমতাময়ী বোনের সমস্ত স্মৃতি। এখন এই দয়ালু রহিম ভাই কি করবেন? তাকে কি দয়ালু ঠেলায় তাকে কি মুক্তি দিয়ে দেবেন? তাকে এই অপরাধীকে যদি এখনই মুক্তি দিয়ে দেওয়া হয় তাহলে সে বাইরে যে আরেকটা মেয়েকে দর্শন করবে, আরেকটা মেয়েকে হত্যা করবে। তাহলে তিনি যত বড়ই দয়ালু হন না কেন, তিনি কখনোই এই ব্যক্তিকে মুক্তি দিতে পারবেন না। যদি এই ধর্ষককে তিনি মুক্তি দেন তাহলে তিনি তার মমতাময়ী বোনের সাথে একেবারে অন্যায় করলেন, কারণ তিনি ন্যায় বিচার পেলেন না। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি একই সাথে দয়ালু হয় তাহলে একই সাথে সে ন্যায় বিচারকও হতে পারে এবং একই সাথে সে একজন ভালো পরীক্ষকও হতে পারে। কিন্তু তার কোন গুণ কখন প্রকাশ পাবে সেটা একান্তই পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে। আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে একই রকম, তিনি একই সাথে একজন দয়ালু, তিনি দয়া করতে ভালোবাসেন, মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। তবে কখনও কখনও যদি তিনি দয়ালুর ঠেলায় কাউকে ক্ষমা করে দেন তাহলে অন্য কারোর সাথে তিনি অন্যায় করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা একই সাথে দয়ালু, একই সাথে একজন ন্যায় বিচারক এবং একই সাথে একজন ভালো পরীক্ষকও। তিনি পরীক্ষা করতে ভালোবাসেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি দয়া করতে পছন্দ করেন, তিনটা একসঙ্গে করেন। যদি কোনো অপরাধী অপরাধ করে তাকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে, নাহলে অন্যকে অন্যজনের ওপরে এটা একটা অন্যায় হবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলার কোন গুণ কখন প্রকাশ পাবে সেটা একান্তই পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে। বদরুদ্দিন ওমর স্যার যে কথাগুলো বলছেন এটা সত্যি অযৌক্তিক। এটা নিয়ে হয়তো পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও করব যে আল্লাহ সুবহানাহু তাআলা একই সাথে দয়ালু হতে পারেন কিনা, একই সাথে মার্সিফুল হতে পারেন কিনা, অথবা একই সাথে তিনি শক্তিশালী এবং একই সাথে পরীক্ষা করতে পারেন কিনা, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ যার বড়লোকদেরকে দেওয়ার সময় ইহলো কি দিয়ে দেন, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে। তার পরবর্তী আরেকটি কটূক্তিমূলক প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মজা করে গরিবদেরকে বিভিন্ন দুর্দশার মধ্যে ফেলছেন এবং পরীক্ষা যত গরিবদের উপরেই তিনি একটি কটূক্তি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজা করে এইগুলো করছেন। বাট তার এই প্রশ্নটার উত্তর আমি ছোটোখাটো দেওয়ার চেষ্টা করছি। কোনো একজন ব্যক্তির উপরে তার দুর্দশা বেশি, তার অভাব বেশি, তার অনটন বেশি, তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতে পারবেন না। ধরেন একটি পরীক্ষার হলে আপনি বসে আছেন এবং পরীক্ষার প্রশ্নটা হয়েছে একটু কঠিন, প্রশ্নটা কঠিন হয়েছে তার মানে এই নয় যে শিক্ষক আপনার সাথে মজা করছেন এবং আপনাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সেটা এরকম না। একটা এসএসসি পরীক্ষার প্রশ্ন আর একটা মেডিকেল কলেজের প্রশ্ন বা ইঞ্জিনিয়ারিং কলেজে যে অ্যাডমিশনের কোয়েশ্চেন এটা কখনোই এক হয় না। কারণ কি? কারণ হচ্ছে পুরস্কার। যদি আপনি এসএসসিতে ভালো রেজাল্ট করেন এসএসসির প্রশ্নটা হবে তুলনামূলকভাবে সহজ, কারণ এসএসসি পাশ করলে আপনি হয়তো বা ভালো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এর বেশি কিছু না। এই কারণে এর পরীক্ষাটা হবে একটু সহজ। কিন্তু মেডিকেল কলেজ বলেন অথবা বুয়েট অথবা চুয়েট রুয়েটের প্রশ্নগুলো হবে একটু কঠিন, কারণ এই পরীক্ষায় যদি আপনি একটু পাশ করেন তাহলে আপনি একজন ভালো মেডিকেলে ভর্তি হতে পারবেন, একজন ডাক্তার হয়ে বের হতে পারবেন, একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারবেন, অর্থাৎ পুরস্কারটা বড়। এখানে প্রাইসটাই হচ্ছে ফ্যাক্ট, যে পরীক্ষাটা যত কঠিন হবে তার প্রাইসটা তত বড় হবে। পৃথিবীতে একজন ব্যক্তির উপরে যে বেশি বেশি কষ্ট আপতিত হচ্ছে, বেশি বেশি দুর্দশার মধ্যে পড়ছেন, তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না বা আল্লাহ মজা করে তার সাথে এরকম করছেন। আল্লাহ প্রশ্নপত্রটা এখানে একটু কঠিন করেছেন, কারণ তার প্রাইসটা বড়। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সহজভাবে আমাদেরকে বলেছেন, আর এটার উল্লেখ আছে একটি হাদিসে সুনান তিরমিজি 2351 নম্বর হাদিস। এই হাদিসটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র মুহাজিরগণ তাদের সম্পদশালীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি যে সম্পদশালী ব্যক্তি থেকে গরিব মানুষ 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ধনীদের থেকে গরিবদের জান্নাতে যাওয়া সহজ হবে এবং তারা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করে যাবে। ভাই, জান্নাতের থেকে বড় প্রাইজ আর কী হতে পারে? তো এত বড় একটা প্রাইজের জন্য সামান্য মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য আপনাকে এই সামান্য দুর্দশা এটুকু মেনে নিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্দশা আপনার উপর পরীক্ষা হিসেবেই আপতিত করেন। পরীক্ষা যত বড় তার প্রাইজ আরও বেশি বড়। তাই জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষের উপরে তার অভাব অনটন বা তার আপদ বিপদের যে লিমিট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন তাকে পরীক্ষা করার জন্য, এবং এই পরীক্ষায় পাশ করলে তার জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। কারণ গরিব মানুষের সম্পদের হিসাব নিকাশ কম, গরিব মানুষের সম্পদ কম, এই সম্পদের হিসাবও কম। বাট যত গরিব হবে সে গরিব কত জাকাত দিল কিনা, প্রত্যেকটা সম্পদের উপরে তার জাকাত ফরজ হয়, তো সেই জাকাতগুলো সে ঠিকমতো দিচ্ছে কিনা, তার সাদাকায় জারিয়ার উপরে কতটুকু দিচ্ছে, এই সমস্ত হিসাব নিকাশ যখন নেওয়া হবে তখন একজন ধনী বিপদে পড়ে যাবেন। তাই তিনি যে কটূক্তিটা করেছেন যে
ধনীদের ওপরে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু মিটিয়ে দিচ্ছেন ইহকালেই, এবং গরিবদের জন্য এগুলো বাকির খাতায় রেখে যায়। না, বিষয়টা এরকম না। গরিবদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন যেন তারা জান্নাতে যেতে পারে সহজ, এবং সেটাই যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই ইসলামিক কোনো বিষয়ে জ্ঞান না থাকার ফলেই আসলে আমাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো সৃষ্টি হয়। তো আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে আরও। আমি আশা করব এটুকুতেই জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, এটুকুতে আপনারা বুঝতে পেরেছেন যে বদরুদ্দিন ওমরের এই প্রশ্নগুলো একান্তই অযৌক্তিক, এবং তার মনের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো তিনি এনেছেন বাট উত্তর খোঁজার চেষ্টা করেননি। প্রশ্নগুলো হয়েছে বাট উত্তর খোঁজার চেষ্টা করেননি, এই কারণে তিনি আজকে নাস্তিক হয়েছেন, স্রষ্টার উপরে তিনি বিশ্বাস হারিয়েছেন। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো যদি এই ভিডিওটা তার কাছে পৌঁছায়, আশা করি তিনি এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন, এবং যাদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো রয়েছে তারা আশা করি আমার এই উত্তরটা শুনে উপকৃত হবেন। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদেরকে মেসেজ করতে পারেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত, দেখা যাবে পরে কোনো এপিসোড ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। বিউটিফুল ইসলামের যে সমস্ত ভিডিওগুলো এর আগে দেখেছি সেগুলো ভীষণ অর্থবহ ভিডিও ছিল। আজকের যে ভিডিওটা দেখলাম সেটাও কিছু প্রশ্ন ছিল কিছু মানুষের, এবং সেই প্রশ্নগুলোর উত্তর এখানে খোঁজা হয়েছে এবং সেটা বলা হয়েছে। আর ব্যাখ্যা নিজের মতো করে বা কোরআনের আলোকে নিজের মতো করে দেওয়া হয়েছে, এবং সেখানে এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সমস্ত ধর্মের মানুষের মধ্যেই থাকে যে আমি এত কষ্ট পাচ্ছি কেন, আমি এত সহ্য করছি কেন, সব কিছু এত কিছু আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে কেন। তো এই জিনিসটা কিন্তু শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বলে না, সমস্ত জাতির ক্ষেত্রেই রয়েছে, সমস্ত ধর্মের ক্ষেত্রেই রয়েছে। যদি ঈশ্বর থেকে থাকে তাহলে আমাকে দেখছে না কেন, এটা কিন্তু গরিব কিন্তু সব ধর্মেই রয়েছে, এবং প্রত্যেকের ধর্মের মানুষেরই একটাই ক্ষোভ যে যারা গরিব রয়েছে তাদের একটাই ক্ষোভ, কেন ঈশ্বর আমাদের দেখছে না, কেন আমরাই বা শুধু এই কষ্ট ভোগ করে যাব, তার বড় লোকরা এতটুকুই এতটুকু কষ্ট ভোগ করে না। তো সেই জায়গা থেকে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হলো যে যারা গরিব রয়েছে তারা আগে সুযোগ পাবে হচ্ছে জান্নাতে যাওয়ার, তো সেই জায়গা থেকে অবশ্যই ঠিক, যদি গরিবের মানে কিছুটা তো লাঘব হবেই, কারণ হচ্ছে এখানে না হোক অন্তত পরপারে গিয়ে সে আগে জান্নাতে যেতে পারবে, এইটাই হয়তো তার জন্য লেখা রয়েছে, সেই জন্যই তাকে গরিব করা হয়েছে, গরিব আছে সে। এবং বড়লোকদের এখানে প্রচুর দিয়েছে, প্রচুর কিছু পাচ্ছে, কিন্তু সে ফাইনালি গিয়ে 500 বছর পিছনে থাকবে একটা গরিব মানুষের জান্নাতে ঢোকার জন্য। তো সেই অনুযায়ী গরিবদের আমার মনে হয় খুশি থাকা উচিত যে গরিব হয়েছি তো কী হয়েছি, আমরা খুশি রয়েছি, আমরা আগে জান্নাতে যাব। এবং যারা বড়লোক রয়েছে তাদেরও খুশি, খুব খুশি করা হওয়া উচিত নয় যে আমরা বড়লোক, কারণ তারা কিন্তু 500 বছর পরে ঢুকবে। তো এই জায়গায় আমি মনে হলো যে পুরো সমান সমান, মানে সৃষ্টিকর্তার চোখে তারা প্রত্যেকেই সমান, এবং একজন এখানে বেশি পেয়েছে, একজন সেখানে গিয়ে অনেক বেশি পাবে তার থেকে, এবং যে এখানে বেশি পাচ্ছে সে অনেকটাই কম পাবে, কারণ 500 বছর পরে গিয়ে আবার তখন তাকে এন্ট্রি নিতে হবে। তো এই জায়গা থেকে বলাই যায় যে মোটামুটি সমান সমান রয়েছে, এবং বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, কঠিন সহজ একটু প্রশ্ন আসে, কাউকে কঠিন দেওয়া হয়, কাউকে সহজ দেওয়া হয়, এবং তার উন্নতির জন্যই দেওয়া হয়। তো এখানেও সেটা নিয়েই পরিপাটি করে একটু বোঝানো হলো সবাইকে যে এই 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 ব্যাপারগুলো। যাই হোক, খুব ভালো লেগেছে এবং বোঝানোটাও অনেকটাই পরিষ্কার, আশা করি তোমরাও ভালো করে, অনেকেই হয়তো প্রশ্ন থেকে থাকতে পারে অনেকেরই মনে, তো তোমাদের অ্যান্সারটা পেয়েছো। যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।